বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চলাকালে একদিনের সফরে একজন কিংবদন্তি ফুটবলারকে আনার প্রক্রিয়া থাকলেও এখনও তা নিশ্চিত করতে পারেনি বাফুফে তবে ফিফার সঙ্গে আলোচনার সাপেক্ষে শিগগিরই নাম প্রকাশ করা হবে বলে প্রত্যাশা বাফুফের সাধারণ সম্পাদকের এদিকে টুর্নামেন্ট সফল করতে অন্যান্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ঘনিয়ে আসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট ঘিরে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে বাফুফে তারই অংশ হিসেবে টুর্নামেন্ট চলাকালে একজন কিংবদন্তি ফুটবলার আনার প্রক্রিয়া করছে বাফুফে এ ব্যাপারে ফিফার সঙ্গে আলোচনাও করছে ফেডারেশন তবে কে আসছেন সেটি এখনও নিশ্চিত করতে পারেনি ফুটবল ফেডারেশন নিশ্চিত না হলেও সফরে কি কি করবেন তার রুটিন ঠিক করে রেখেছে বাফুফে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা চলাকালীন সময়ে একজন ফিফা লিজেন্ট বাংলাদেশে আসার ব্যাপারে তার আমাদেরকে প্রাথমিক একটা হিস দিয়েছিল আজকে সেটা আমাদেরকে অফিসিয়ালি রিটার্ন জানিয়েছে যে সেটা নিয়ে তারা কাজ করছে এবং রেসপন্সটা পাওয়ার পর আমরা হয়তো বা খুব শীঘ্রই জানতে পারবো যে হু উইল বি দ্য ফিফা লিজন কে আসবে গুলিত রয়েছে মার্কো ভানবাস্তন রয়েছে তারপরে ব্রাজিলিয়ান প্লেয়ার রয়েছে রোনালদো রয়েছে দ্বিতীয় দ্রগবা এই নামগুলো যে কোনোটাই আমাদের জন্য আসলে ইজোকে উইতাস আমাদের যে অতিথি দলগুলো থাকবে ছয়টি যে দল তারা যে যে হোটেলে থাকবে সেখানে তাদের সাথে দল বা ভাবে আফটার অ্যানাদার দল তাদের সাথে কিছু সময় অতিবাহিত করা ফিফা লিজেন্টের এবং বাফুফে কার্যনির্বাহী কমিটির সাথে তাদের ফিফা একটা মিটিং করা কিছু ফটো রাখা এবং সেখানে ফিফা লিজেন্টের সাথে একটা সংবাদ সম্মেলনের একটা প্রেস ব্রিফিং বা একটা মিডিয়া সেশন রাখা বঙ্গবন্ধু গোল্ড কাপের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাফুফে মাঠ পরিচর্যা থেকে শুরু করে টুর্নামেন্ট পরিচালনায় সব ধরনের কার্যক্রম সফল করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা নয়টি আমরা উপকমিটি গঠন করেছি প্রত্যেকটা উপকমিটির সভা করে আমরা আবার একটা অর্গানাইজিং কমিটি মিটিং করবো সো বঙ্গবন্ধু গোল্ড কাপের টোটাল প্রিপারেশন প্রস্তুতি সকল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি মাঠের যে পরিচর্যাটা সেই পরিচর্যার কাজ শুরু হয়ে গিয়েছে তো আমরা আশা করছি যেভাবে করে মাঠ গ্রাউন্ডস কমিটি তারা কাজ করছে এদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে অংশ নিতে চোদ্দ জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে পনেরো থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা